ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে, আর এই হালকা শীতে বানিয়ে নিন লোটে মাছের এই রেসিপিটা। একবার বানালে বারবার বানাবেন। নমস্কার, আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি লোটে মাছের চপ বানাবো, তবে একটু অন্যরকমভাবে। লোটে মাছের কাটিং থেকে শুরু করে পুরো প্রসেসটা দেখতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। লোটে মাছ আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচটা, আর পাঁচটা লোটে মাছ নিয়ে প্রথমে আমি তার শাখা প্রশাখাগুলো কেটে দিচ্ছি, মানে তার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেগুলো প্রথমে আমি কেটে দিচ্ছি একটা কাঁচির সাহায্যে। লোটে মাছগুলোকে প্রথমে আমি পুরো কেটে পরিষ্কার করে নেব, আর গলার দিকটা এইভাবে কেটে পুরো উড়িয়ে দেব। বুঝতেই পারছেন কীভাবে দুটো মাছ আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই রেসিপির জন্য লোটে মাছগুলো একটু বড় হলে বেশ ভালো হয়। সবকটা মাছকেই আমি এখানে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই কাঁচিটাও নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আসল কাটিং প্রসেস। প্রথমে আমি লোটে মাছের পেটের দিকটা এইভাবে কাঁচি দিয়ে ঢুকিয়ে দিয়ে কেটে নেব। কাঁচি দিয়ে এইভাবে পেটটাকে কেটে নেওয়ার পর ছুরির সাহায্যে আর একটু আমি চিরে নেব, তাতে করে যে ভেতরে কাঁটাটা রয়েছে পুরো কাঁটাটাই বের করতে খুবই সুবিধা হবে। ভেটকি মাছের যেমন ফিলে বের করা হয়, তেমনি আমি আজকে লোটে মাছেরও ফিলে বের করে নেব। আর দেখুন, এইভাবে একটু চিরে নিয়ে আবারও কাঁচের সাহায্যে উল্টো পিঠটা, মানে মাছের পিঠের দিকটা কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পর এইভাবে পুরো কাঁটাটাকে আমি বের করে ফেলে দেব। আমি যেভাবে মাছটাকে প্রথম থেকে কাটলাম ঠিক সেইভাবেই মাছটাকে কেটে নেবেন, তাতে করে কাঁটাটা কিন্তু খুব সহজেই বের করা যাবে। প্রথমে আমি একটা মাছ কাঁটা বের করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, পারলে আপনারা লেজের দিকটা কেটে বাদ দিয়ে দিতে পারেন। আর এইভাবে কাঁটা বেরিয়ে গেলে ছুরির সাহায্যে দুটো পিঠটাকে আলাদা করে দেবেন, মানে মাছের দুটো সাইডটাকে আলাদা করে দুটো পিস করে দিলাম। আমি আবারও একটা মাছ কাঁটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি মাছের পেটের দিকটা এভাবে কাঁচি ঢুকিয়ে দিয়ে কেটে নিলাম, আপনারা চাইলে ছুরি ঢুকিয়েও কেটে নিতে পারেন। আর পেটের ভিতর যদি কিছু থেকে থাকে সেগুলোকেও কিন্তু বের করে দিতে হবে। আর এই পেটের দিকটা কেটে নেওয়ার পর আবারও কাঁচি ঢুকিয়ে ঢুকিয়ে একটুখানি কেটে নিলাম। আমার বলার থেকে আপনাদের দেখে বুঝে নেওয়াটা কিন্তু খুবই সুবিধা, আর আমি যেভাবে ঠিক ঠিক কাটছি সেইভাবে একটু বুঝে নিন, তাতে করে খুবই সুবিধা হবে। এইভাবে কাঁচি দিয়ে আমি কেটে নিলাম, তারপরে আমি যে কাঁটাটা রয়েছে সেই কাঁটাটাকে এইভাবে টেনে তুললেই কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে, আর এইভাবে ফিলেটাকে বের করে নিতে হবে। বুঝতেই পারছেন কাঁটাটা বের করা কতটা সোজা। ঠিক একইভাবে সবকটা মাছকে আমি কেটে এইভাবে রেডি করে নিয়েছি, এক একটা মাছ কেটে দুটো করে ফিলে বের করে নিয়েছি। মাছ কাটা রেডি হয়ে গেলে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। ব্যাটারের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3 চামচ বেসন, সাথে দিয়ে দেবো 1 চামচ চালের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু আদা রসুনের পেস্ট। এখন সমস্ত উপকরণগুলোকে চামচের সাহায্যে শুকনো শুকনো মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব, আর তার জন্য আমি অল্প অল্প বারে বারে জল দিয়েছি। একসাথে বেশি জল দিয়ে দিলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এইভাবে তাই আমি অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা দেখতেই পাচ্ছেন বেশ ঘন হয়েছে। ব্যাটার বানানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 লেবুর রস। লেবুর রস দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ব্যাটারের মধ্যে লেবু দিয়ে রেখে দিলে এর মধ্যে কোনো রকম খাবার সোডা কিংবা বেকিং পাউডার দেওয়ার প্রয়োজন হয় না, এমনিতেই কিন্তু খুব সুন্দরভাবে ফোলে, আর ব্যাটারের স্বাদটাও কিন্তু দুর্দান্ত আসে। তো এইভাবে লেবু দিয়ে মিশিয়ে ব্যাটারটাকে রেখে দেবো আমি, আর ব্যাটারটাকে আমি রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টার মতো। চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঠিক ঘনত্ব কতটা হয়েছে। ব্যাটার রেডি হয়ে গেছে। এখন আমি যে মাছগুলোকে কেটে ফিলে বের করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব 1/2 পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিয়ে মাছটাকে হাত দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট। আর 15 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি মাছগুলো থেকে একটা জল বেরিয়ে যাবে। দেখুন, বেশ অনেকটা পরিমাণেই জল বেরিয়ে গেছে। এই জলটা কিন্তু পুরোটাই ফেলে দিতে হবে। ম্যারিনেট করে রাখা মাছের থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা পুরোপুরি ফেলে দেওয়ার পর মাছগুলোকে এইভাবে আমি সাজিয়ে নেব প্লেটে। তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, তবে লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী দিতে পারেন, স্বাদ অনুযায়ী নুন, আর 1/2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম।
এখন আমি সমস্ত মশলাগুলোকে হাত দিয়ে এইভাবে মাছে পুরো মাছটাকে মাখিয়ে নেব। লোটে মাছের ফিলে ফ্রাই বা লোটে মাছের পকোড়া এইভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আর এইভাবে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে, এতটাই টেস্ট হয় আর এতটা খেতে সুন্দর হয়। না বানালে কিন্তু এর স্বাদটা চরম মিস করবেন। মাছটাকে তো রেডি করে নিয়েছি, আর এদিকে আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে বেশি পরিমাণ তেলেও ডিপ ফ্রাই করে নিতে পারেন। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন, কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুট কিংবা ময়দা দিয়েও করতে পারেন। এখন আমি মাছগুলোকে শুকনো শুকনো এই কর্নফ্লাওয়ার দিয়ে মাছের দুপাশ খুব ভালোভাবে লাগিয়ে নেব। এইভাবে কর্নফ্লাওয়ার কিংবা ময়দা দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেওয়ার পর ব্যাটারের মধ্যে চুবিয়ে নিতে হবে। পুরো ব্যাটারের মধ্যে এভাবে যেন ঠিকভাবে ব্যাটার চারপাশটা লাগে সেটা খেয়াল রাখতে হবে। ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে একে একে আমি ছেড়ে দেব। আপনারা চাইলে কড়াইতে বেশি পরিমাণ তেল দিয়েও পকোড়াগুলো ভেজে নিতে পারেন। আর আমি চারটি করে দিয়ে দিয়েছি কড়াইতে, মানে যতটা ধরছে কড়াইয়ের মধ্যে ততটা দিয়ে আমি এইভাবে এক পিট লাল লাল করে ভেজে নেওয়ার পর উল্টে দেবো মাছগুলোকে। লোটে মাছের ফ্রাইগুলোকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো ফ্লেমে রেখেছি। লো ফ্লেমে রেখে ধীরে ধীরে এইভাবে ভেজে নিলে ফ্রাইগুলো কিন্তু বেশ ক্রিস্পি হয়, আর তেমনি খেতেও কিন্তু সুস্বাদু হয়। এইভাবে লো ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন লোটে মাছের ফ্রাইগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এইভাবে লাল লাল হয়ে গেলে তেল থেকে ছেঁকে আমি তুলে নেব, আর বাদবাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। লোটে মাছের ফ্রাইগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটো কেচাপ দিয়ে শার্প করে দিয়েছি। দেখুন দেখেই কিন্তু লোভ লাগছে। এমনই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।